ছোটবেলা থেকে আমার কেক দিয়ে চা খাওয়াটা অনেক পছন্দের ছিল। এখন অত বেশি খাওয়া হয় না, একটু অ্যাভয়েড করি যেহেতু অনেক ফ্যাট। তো এই কেকটা আব্বু নিয়ে আসছিল, তো আব্বু যখনই আসে অন্য যা কিছু আনুক না কেন সাথে করে একটা কেকও নিয়ে আসে। আসসালামু আলাইকুম, আমি নওশিন। আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছেন সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আছি আলহামদুলিল্লাহ। আজকে আমার ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করতে ভুলবেন না। চাইলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন আর পাশের বেল বাটনটা প্রেস করে রাখতে পারেন, যাতে করে আমি যখন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর চাইলে আপনারা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। তো আমি দুপুরে রান্নার জন্য কিচেনে চলে এসেছি। তো এখানে মোটামুটি একটা বড় সাইজের তেলাপিয়া মাছ ভালোভাবে কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এখানে একটা টিস্যু পেপারের সাহায্যে আমি এক্সট্রা যে পানিটা আছে সেটাও মুছে নিচ্ছি। আর মাছের মাঝখানটায় একটু বড় বড় করে ফেড়ে দিতে হবে, যেন এমনভাবে কাটতে হবে যেন ভেতরের পেটের অংশটাও দেখা যায়। তো আমি যখন মশলাটা দিয়ে ম্যারিনেট করব তাহলে কিন্তু সুন্দরভাবে জিনিসটা ম্যারিনেট হবে। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের লেবুর হাফ পরিমাণ লেবুর জুস দিয়ে দিচ্ছি। তো আমি এখানে পরিমাণ মতো এখন সব ধরনের মশলা দিয়ে দিব। তো এখানে টক দই দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, অল্প একটু গরম মশলা গুঁড়া, তারপর দিয়ে দিয়েছি সয়া সস, টমেটো সস দিয়ে দিলাম, আর ক্রাশ করা গোলমরিচ দিয়ে দিব। আমি এখানে কালো গোলমরিচটা ইউজ করেছি, আপনারা চাইলে সাদাটা ইউজ করতে পারেন। আমি অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়েছি, আর দিয়ে দিয়েছি আচার, যে কোনো ধরনের আচার দিলেই হবে, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। দিয়ে আমি এখন এটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে। আজকে আমি আপনাদের সাথে চুলায় কিভাবে তেলাপিয়া মাছের গ্রিল করা যায় সেটাই শেয়ার করব। তো এই সেম প্রসেসে কিন্তু আপনারা মাইক্রোওয়েভও করতে পারেন। তো মাইক্রোওয়েভে করতে 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগবে। তো আমি আজকে আপনাদের সাথে চুলায় কিভাবে করা যায় সেটাই শেয়ার করছি। তো আমি কিন্তু আজকে রেসিপিটা আমি আমার মতো করে শেয়ার করছি, আমি যেভাবে করি। আমি একদমই ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু আমি এটা করছি। আমি এক্সট্রা কোনো প্যাকেট মশলা এখানে ইউজ করি নাই, ঘরে যা যা অ্যাভেলেবেল থাকে সেগুলো দিয়েই করার চেষ্টা করেছি। তো আমার আজকের এই রেসিপিটা যারা তেলাপিয়া মাছ পছন্দ করেন তাদের কাছে তো ভালো লাগবেই, আর যারা করেন না তরকারিতে বা ঝোল করে খেতে তাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগার সাথে সাথে বারবার করে খেতে হচ্ছে। আমি রান্না করছি বলে বলছি না, আমি আগেও যখন করেছি আমার নিজের কাছে তো ভালো লেগেছে, তাছাড়া আমার ফ্যামিলি মেম্বার্সরা যারা খেয়েছে তারাও খুব প্রশংসা করেছে। এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। তো আমি আজকে যে রেসিপিটা করছি মাছের, তো এটার সাথে প্লেইন পোলাও, পরোটা বা ভাত যে কোনো কিছুই খুব মজা লাগে। কিন্তু তারপরও আজকে আমি একটু সবজি পোলাও করব। তো আমরা তো অনেক রকম পোলাও
সব সময় রান্না করেই থাকি বাট শীতকালে কিন্তু স্পেশাল হচ্ছে সবজি পোলাও তো ভাবলাম আজকে একটু সবজি পোলাও করি আর আমি আমার মতো করে করছি আমি অত বেশি রিচ করব না আর এটা অনেকে অনেকভাবে করে বাট আমি যেভাবে করছি সেটাও খুব মজার হয় আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন তো এখানে তেলটা গরম হয়ে আসলে আমি এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে তারপর তাতে পেঁয়াজকুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এখানে সবজিগুলো দিয়ে দিয়েছি আমি এখানে ফুলকপি গাজর আর মটরশুঁটি ইউজ করেছি এগুলো এই বাসায় ছিল সবজিগুলো একটু হালকা নেড়ে চেড়ে আমি এখানে অল্প পরিমাণ টক দই আর একটু আদার পেস্ট আর ম্যাজিক যে মশলার প্যাকেটটা আছে ছোট সেটার এক প্যাকেট দিয়ে দিয়েছি আপনারা তো আপনাদের পরিমাণ মতোই দিবেন এখন একটু মশলাটা একটু সুন্দরভাবে কিছুক্ষণ কষিয়ে তারপরে আমি ধুয়ে রাখা যে পোলার চালটা আছে সেটা দিয়ে দিয়েছি আমি এখানে এক কাপ চাল নিয়েছিলাম এখন চালটা আমি কিছুক্ষণ সুন্দরভাবে ভেজে নিয়ে তারপর আমি পরিমাণ মতো পানি এখানে দিয়ে দিব যেহেতু এক কাপ চাল নিয়েছি আমি দুই কাপ পানি এখানে দিয়ে দিয়েছি আমি নর্মাল পানি এখানে ইউজ করেছি এখন এটাকে আমি ফুল আঁচে একদম রান্না করব কিছুক্ষণ তো পানিটা যখন একদম টেনে আসবে তখন হচ্ছে আমি এখানে লবণটা একটু চেক করব প্রথমে আমি লবণ দিয়েছিলাম তখন বলতে ভুলে গিয়েছি তো এখন আমি এই টাইমে আবার লবণটা চেক করে আমি আরও একটু লবণ দিয়েছি আর দিয়ে দিলাম কাঁচামরিচ একটু লেজের দিক দিয়ে একটু ভেঙে দিয়েছি কারণ তাতে স্মেলটা সুন্দর করে বের হবে এখন আমি চুলার আঁচটা একদম লো করে দিয়ে 10 মিনিটের জন্য এটাকে দমে দিয়ে রাখবো ঠিক 10 মিনিট পর ঢাকনাটা খুলে আমি নিচের রাইসগুলোকে উপরে আর উপরে রাইসগুলোকে নিচে দিব তারপর আর 5 মিনিট আমি চুলায় রাখবো তারপর রেডি হয়ে যাবে সবজি পোলাও এক ঘন্টা পরে মাছটা আমি এখন ভেজে নেব এসে তার জন্য হচ্ছে আমি মাছের গায়ে যে মশলাটা আছে সেটা আমি গা থেকে যতটুকু সম্ভব ছাড়িয়ে নিব কারণ হচ্ছে মশলাটা ছাড়িয়ে নিলে সুন্দর করে ভাজা যাবে না হলে মশলার জন্য মশলাটা হচ্ছে আগে আগেই পুড়ে যাবে তো সেই জন্য যতটা সম্ভব আমি মশলাটা গা থেকে ছাড়িয়ে নিচ্ছি তারপরে একটা প্যানে এরকম সরিষার তেল ব্রাশ করে নিয়েছি আপনারা চাইলে অল্প একটু সরিষার তেলও দিয়ে নিতে পারেন তারপরে ওটাতে ভেজে নিতে পারেন তো মাছটা এক পাশ হয়ে গেলে তারপরে আমি মাছটাকে উল্টাবো আর অবশ্যই খুব সাবধানে উল্টাতে হবে তো মাছের কিন্তু এক সাইড সিদ্ধ হয়েছে আর এক সাইড কিন্তু সিদ্ধ হয়নি তো সেই জন্য অবশ্যই সাবধানে উল্টাতে হবে আর এভাবেই এক পাশ হয়ে গেলে তারপরের পাশটা আমি এভাবে ভেজে নেব এক্সট্রা যে মশলাটা ছিল সেটা আমি এখন একটু অল্প তেলের মধ্যে এটাকে সুন্দরভাবে কিছুক্ষণ কষিয়ে নিব এই তো তারপর তৈরি হয়ে যাবে আমাদের আস্ত তেলাপিয়া মাছের মজাদার গ্রিল তো আশা করছি আপনারাও বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ